হ্যালো গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। সেই ভালোবাসা জানিয়ে আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, মঙ্গলবার সকাল আমি 8:45 থেকে স্টার্ট করছি ভিডিওটা। তোমাদের আয়ান দিনিয়াতে গিয়েছিলো, দিনিয়াতে চলে এসছে। আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, যে হালে আছি অনেক ভালো আছি। কালকে প্রচুর এখানে ঝড় বৃষ্টি হয়েছে, তাই আজকে মনটা খুব খুশি, অনেকটা ঘুমও হয়েছে আর উঠেও পড়েছি। তো চলো, তোমাদের ওইখানে কার কার বৃষ্টি, কাদের ওখানে বৃষ্টি হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো, আজকে সারাদিন কী করছি না করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, দেখাবো। আয়নের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, চলো এবার কী খাওয়া দাওয়া হবে না হবে সেগুলো ব্যবস্থা করি। তো এখনো ভিডিওটা এতক্ষণ থাক। হ্যালো গাইস, দেখো সকাল সকাল নাস্তা নিয়ে চলে এসেছি। যেমন এটা হচ্ছে আমাদের ছাতু, আয়ান হাসছে দেখছো, বলছে আমার কি উল্টো পাল্টা বলছে তুমি, ছাতু ছাতু। তো আগে বাতাসা জল খেয়েছে, তারপর খাচ্ছে ছাতু। ও দেখো না, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমাদের ইলেকট্রিক নাই জানো তো, পছন্দ হচ্ছে না আজকে আমার ভিডিও বানানোটা, শ্যুট করছে না, আদাত সে মজবুর। হ্যালো গাইস, দেখো এবার ঝাঁটপটগুলো দিয়ে নিচ্ছি। আয়না ওখানে পানির বোতলগুলো, মানে জলের বোতলগুলো ভরছে, যেটা আমরা বলি পানি, যেটা আমরা বলি সেটাই বলবো। দেখো জলের বোতল ভরছে। এখন আমার কাজ হচ্ছে ঝাঁটপট দেওয়া, বাকি বিছনা চাদর টাদর ঠিক করে নিয়েছি। কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে না, যত ধুলোগুলো ঘরে খাটে তলায় ঢুকেছে। দেবেন চাটা দেব, চলো বেলচায় তুলে নিই, তারপর আবার ফিরে আসছি। আমাদের একটা জিনিস দেখাই, প্যাকেটে কি আছে দাঁড়া, দেখো প্যাকেটে কি আছে দেখো। এখনো ডিজাইন বাকি আছে অনেক, করবো সব ভিডিওরই। কেমন হয়েছে এ ডিজাইনগুলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আরও আছে আমার চুলো টুলো, দেখাবো তোমাদের সবই। চলো এবার এগুলো ধোয়াধুয়ি করে নিয়ে, কোথায় ফোনটা রাখছি যেন গ্যাসের উপরে, চলো সব কাজই করলাম সকাল থেকে উঠে। খুব একটা বাসন নেই, এই একটা গোল আছে, কড়া আছে, কি রান্না করবো দেখছি। সোয়াবিন আছে, আয়ান তো বলে গিয়েছে সোয়াবিন করো, আমি তো সোয়াবিনটা খুব পছন্দ করে খেতে। এবার বাচ্চারা যেটা খেতে যাবে সেটাই করতে হবে আমাকে। অনেকদিন তোমাদের এই সব কাজ দেখাইনি বাবা। চলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, চলো গাইস তুলে দিই এগুলো। এবার কাজ কমপ্লিট, এবার যেগুলো বাকি আছে ও থাক পরে হবে, মানে আপাতত এতটুকুন থাক। আমার চুলোটা রেখেছো কিউট মতন,
এই ছুলোটাই তো আমাকে সার্ভিস দেবে, দেখা যাক কোনটা কেমন কি হয়। চলো রাখছি এখন, এই ভিডিওটা এতটুকুন থাকায়। হ্যালো গাইস, দেখো পটল আলু মাংস বসাবো বলে মাংসটা আগে প্রেশার কুকারে ছড়িয়ে দিচ্ছি, ভাতের জল দিয়ে দিলাম, এখানে পটলটা ছিলবো আলুটা ছিলবো, চলো প্রেশার কুকারে তৎক্ষণ তরকারিটা বসিয়ে দিই। দেখে নাও সোয়াবিনের তরকারি করবো আয়ানের জন্য, এখন আগে করে নিয়ে চলো বসিয়ে দিই। হ্যালো গাইস, দেখো পটল কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, এবার মাংস হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি, এবার সোয়াবিনের পেঁয়াজটা কাটাকুটি করি। চলো আর তোমাদের আয়ান কি করছে দেখবে, কি ভয়ঙ্কর লাগছে সামনে দিয়ে আয়ান। গাইস দেখো আলু তো লাল করতে দিয়ে দিলাম, এবার পটলটা লাল করব, মাংস সিদ্ধ হয়ে গেছে, মাংসটা এখন কষিয়ে কষবো, এছাড়া সিটি মেরে দমে রেখেছি এখনো। এই কালোটা যতই মাঝি মানে কড়াটা যতই মাঝি কড়াটা আমার এরকমই থাকে, মানে প্রথম দিনই এরকম হয়ে গেছে, আর ওই কড়াটা দেখো তবে এখন ঠিক আছে, ওটা এখন কালো হতে দেবো না আমি। আর এই কালো হয়ে গেছে কী করে, লোহার কড়া একটু কালো হয়ে যায়, কিন্তু সিলভারের কড়াগুলো মাজলে উঠে যায়। তো এই ভাত হচ্ছে, চলো হোক। হ্যালো গাইস দেখো মাংস তো এবার আলু তুলে দিলাম, এবার কষাকষি করবো, পটলটা ফ্রাই হয়ে যাক তারপরে করবো, এদিকে সোয়াবিন ভেজে দিয়েছি তার একটু জল দিতে লাগবে। তো আর মাংসটা কেমন চড়িয়েছিলাম বলো তো, দুটো পেঁয়াজ দিয়েছিলাম, তেল দিয়েছিলাম, সরিষার তেল দিয়েছিলাম, আর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে হাতে মিক্সড করে তারপর জল দিয়ে 8-10টা সিটি মেরে তারপরেই এখন কষাকষি করে আলু তুলে দিয়েছি, এবার পটলটা তুলে দেবো। সেম প্রসেস যেমন আমার মাংস রান্না করি তেমনই, উল্টো কিছু উল্টোপাল্টা কোনো মশলা দেওয়া নেই বা কিছু দেওয়া নেই। তো একাতে ক্যামেরা ধরাছি বলে যার জন্য আমি তোমাদের পুরোটা দেখাতে পারছি না, একটু অ্যাডজাস্ট করে না বুঝতেই পারছো, একাতে ক্যামেরা ধরে একাতে ভিডিও করাটা কতটা টাফ সে যে যারা করে তারাই জানে। চলো এই পটলটা ফ্রাই করছি, পটলটা হয়ে যাক, হয়ে গেলে ওর মধ্যে তুলে দেবো, পটলের লবণ টবণ হলুদ টলুদ দিচ্ছি না, যেহেতু তরকারি তো দেওয়াই আছে মশলা হতে, যার জন্য এটা দেবো না, ভাতও হয়ে এসছে। তো চলো আবার ফিরে আসছি, তরকারিটা হয়ে গেলে দেখাচ্ছি তোমাদের। তো এখনও ভিডিওটা এতটুকু থাক, যে জানি না ভিডিওটা আমার মনে হচ্ছে অনেকটা বড়ো হবে, যাই হোক আস্তে আস্তে এবার বড়ো বড়ো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো পটলও দিয়ে দিলাম, কষাকষি করে নিলাম, দেখে নাও এবার পটলের তরকারিতে জল দেবো বলে জলটা একটু ফোটাতে দিয়েছি, ফুটিয়ে দেবো জলটা, ফুটিয়ে বলতে গিয়ে হালকা উষ্ণ গরম করে ওকে ওর মধ্যে ঢেলে দেবো, তাহলে তরকারির টেস্টটা একটু আলাদা আসবে। এখনও সিটি হবে, দুটো তিনটে সিটি হবে, দেখো কালারটা দেখছি তিনটে সিটি হবে, দাঁড়াও এটা আগে হয়ে যাক। হ্যালো গাইস দেখো সোয়াবিনটা ফ্রাই করতে দিয়ে দিলাম, ভাত হয়ে গিয়েছে, দেখো এদিকে সিটি হচ্ছে, দু তিনটে হয়ে গিয়েছে, আর দু তিনটে হলে হয়ে যাবে। চলো চলো এবার। হ্যালো গাইস দেখো সোয়াবিন আলু তো শুধু সোয়াবিন কষার জন্য এবার পেঁয়াজ ফ্রাই করে নিলাম, এর মধ্যে আদা রসুনের পেস্ট দেবো, দেখো ওর মধ্যে আদা রসুনের পেস্ট দেবো, তারপর টমেটো দেবো, তারপর মশলা দেবো, কষে নিয়ে তারপর সোয়াবিন তুলে দেবো দাঁড়া। হ্যালো গাইস দেখো পটল আলু মাংসর তরকারি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে আমি বসিয়ে দিলাম, এবার সোয়াবিনের তরকারির জন্য রেডি করছি মশলা, মনে করো না আমাদের তরকারিটার কালারটা এরকম কেন, এবারে লঙ্কাটা কিনেছি এরকম কালার আসছে, কিন্তু আমি কালার লঙ্কা কিনিনি, জানি না কেন এবারে তরকারি কালারগুলো যাক সুন্দর লাগছে। তো কমেন্ট করে অবশ্যই জানাবে, টেস্টটাও দারুণ হয়েছে, টেস্ট করে দেখলাম
তো চলো এখনো ভিডিওটা এতটুকুন থাক, তারপর আবার সয়াবিনটা বসিয়ে দিয়ে আবার ফিরে আসছি। হ্যালো গাইস, দেখো সয়াবিনটা আবার কষা কষা করছি, দেখতেই পাচ্ছো। তারপর ঝোল দিয়ে আবার ফিরে আসছি। হ্যালো গাইস, দেখো সয়াবিনের টক বকানি ফুটা হয়ে এসছে, এটাকে আবার বন্ধ করে দেব, ঝোল আরেকটু কমিয়ে বন্ধ করে দেব, চলে যাব গোসল করতে। চলো। হ্যালো গাইস, দেখো ভাতনি চলে এসছি, দেখতে পাচ্ছ এটা আমার ভাতনি এসছে, আয়ান তো খেয়ে নিয়েছে। এই হচ্ছে তোমার মাংস লাল লাল ঝোল, আর এই আম, আর এই ভাত। চলো এখনকার ভিডিওটা এতটুকুন থাক, আগে খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই, বুঝলে।